তো গাইস, আজকের ভিডিওটা বানাবার তেমন কোনো উদ্দেশ্য বা ইচ্ছা আমার ছিল না, জাস্ট বেরিয়েছিলাম। তো বেরোতে ভাবলাম যে আজকের ভিডিওটা বানানো যাক। তো ভিডিওতে আজকের কোনো জায়গায় ঘুরতে বা খেতে এমন কিছু করতেই যাচ্ছি না, জাস্ট নর্মালি আমি একটা ভিডিও আজকের শ্যুট করছি। যেমন কি তোমরা জানো, আমি যেখানে যেখানে যাই, ঘুরতে যাই বা খুশি হই বা প্রত্যেকটা আমার প্রত্যেকটা মুহূর্ত আনন্দের হোক কিংবা সব রকম মুহূর্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য আমি ভাবলাম যে আনন্দের মুহূর্তগুলো যেমনভাবে শেয়ার করেছি, একটা মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে একটা একাকিত্ব মুহূর্ত থাকে। তো সেই টাইমটা আমি কী করি বা কোথায় যাই, বলতে গেলে আজকে আমি যেখানে যাচ্ছি এটা আমার ফেভারিট প্লেস বলতে পারো, যে টাইমটা মানে আমি যখন একা স্পেন্ড করতে পারি, কোনোরকম বন্ধুবান্ধব ছাড়া বলো বা কোনোরকম আত্মীয় স্বজন ছাড়া বলো, একা গিয়ে যেখানে আমি নিজেকে একটু টাইম দিই, সেই জায়গায় আজকে যাচ্ছি। তো তাই ভাবলাম যে এই যে মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করতে চাইছি। তো চলো গাইস, আমি সেই জায়গায় যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, জায়গাটা অবশ্যই আগে থেকে বলে রাখি যে এমন কোনো জায়গা না যেটা খুবই অপরিচিত বা অচেনা জায়গা, প্রত্যেকেরই চেনা জায়গা। বাট ওই যে হয় না, প্রত্যেকটা একটা জায়গার মধ্যে প্রত্যেকটা একটা জায়গার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে, আমারও ঠিক তেমনই। সেই কারণের জন্য আজ সেখানে যাব, তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, বেশি দেরি না করে শুরু করা যাক। তো তার আগে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেকার গ্র্যাজুয়েট, একটা নতুন দিন, একটা নতুন গল্প আমার সাথে। তো চলো শুরু করা যাক। তো গাইস, এখন আমি আছি আমাদের ক্যানিংয়ের মাতলা নদীর ধারে। আর এই নদীটি খুবই বিখ্যাত একটি নদী, যেমন আমাদের মহেশ্বেতা দেবীর ভাত গল্পে এই নদীর উল্লেখ আছে। তো আমি এখন নদীটা দেখাই। তো গাইস, এখন নদীটা যদি দেখেন খুব ভালো করে, যে এখন নদীটা মানে ভাটা পড়ে আছে। যদিও আমি ভালো মতনই জানি যে নদীর সৌন্দর্য অবশ্যই ভরা নদী বা জোয়ার পূর্ণ নদীতেই ভালো লাগে, বাট তবুও এই টাইমটায় আমি জোয়ার পাইনি। বাট এই জায়গাটা যে কেন আমার ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা, সেটার পিছনে একটা হিউজ স্টোরি আছে অবশ্যই, সেটা আমার ব্যক্তিগত লাইফের সাথে জড়িয়ে। তো সেটা নয় থাক, বাট তবুও আমি কিছুটা হলেও এই ব্লগে বলবো। প্রত্যেকের লাইফেরই একটা ডিপ্রেস মুমেন্ট থাকে, ঠিক সেই টাইমটায় যে টাইমটায় মানুষ একটু একা থাকতে চায় বা মানুষ একটু চায় যে সবার থেকে একটু দূরে এসে মানুষ একা এসে নিজের একটা মনের মতো জায়গা খুঁজে বার করুক, যেখানে সে বসে নিজের সমস্ত কথা, সমস্ত কিছু নিজের সাথে শেয়ার করতে পারে। হ্যাঁ, মানুষের এক একটা টাইম আসে সে নিজের সাথেই নিজেকে শেয়ার করতে চায়, কারণ সে চায় না যে তার সে নিজের কথাটা সে অন্য কাউকে বলুক। ঠিক সেই রকমই এমন একটা ফেজ আমার লাইফে এসেছিলো, যে টাইমটা আমার মনে হয়েছিল যে আমার নিজেকে একটু সময় দেওয়া দরকার এবং নিজের সাথে একটুখানি সময় স্পেন্ড করা দরকার। ঠিক সেই মুহূর্তে আমি একদিন এরকম প্রত্যেকের মতো ঘুরতে ঘুরতে এইখানে আসি এবং এইখানকার যে পরিবেশটা আমাকে খুব টেনেছিল। এই যে নেচার, অনেকে বলে নেচারও আমাদের একটা শিক্ষকের মধ্যে একজন, আর আমারও সেই টাইমটায় মনে হয়েছিল যে সত্যি নেচার আমাদের মানে একটা আমার লাইফে একটা টিচারের কাজ করেছে। যেমন এই নদীর থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা আমি আমার পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্স করেছি, হয়তো সেটা অনেকে নাও মানতে যাবে যে নদী কী শেখাতে পারে, বাট আমি আমার পার্সোনাল লাইফে সেটাকে এক্সপিরিয়েন্স করেছি বলেই আমি বলছি। ধরো একটা শান্ত নদীকে দেখে কি আমাদের ভয় করবে, বা যেমন এমন এখন যেমন এইখানে এই নদীটা এখন শান্ত আছে, তো এই নদীটাকে দেখে আমাদের হয়তো ততটা ভয় লাগবে না যতটা একটা জোয়ার পূর্ণ নদীকে দেখে ভয় লাগবে। কারণ জোয়ারের জল যখন আসে এবং তার যে একটা টান থাকে সেটা দেখেই মানুষের নদীর প্রতি একটা ভয় জন্মায়। ঠিক তেমনই আমার লাইফও, এই লাইফে আমি এটা শিখেছিলাম যে তুমি যতক্ষণ শান্ত থাকবে মানুষ তোমাকে ততক্ষণ নিচু করবে, ততক্ষণ মানুষ তোমাকে ছোট করবে, কিন্তু তুমি যে মুহূর্তে গর্জে উঠবে সেই মুহূর্তে মানুষ তোমাকে সম্মান করবে এবং
শুধু যে গর্জে ওটা তাই না, নিজেকে প্রমাণ করতে হবে। যেমন নদী যখন জোয়ার সম্বন্ধ জল আসে, জোয়ারপূর্ণ জল আসে নদীতে, তখন নদী প্রমাণ করে যে সে ভয়ানক। ঠিক তেমনই তোমার লাইফে দাঁড়িয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কতটা ভয়ানক হয়ে উঠতে পারো এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তো এই সব ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আমি নদীর থেকে বসে সেই টাইমে আমার লাইফে মনে হয়েছিল যে এইগুলো হয়তো আমার লাইফে অ্যাজ এ লার্নার আমাকে নদীর কাছ থেকে শেখা উচিত। তো সেই টাইমে আমি বসে শিখেছিলাম। জানি ব্যাপারটা ব্লগটা অনেকটা ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে আর আমি এন্টারটেনমেন্ট পারপাসেই ব্লগ বেশি বানাই, বাট তবুও আজকের ভাবলাম যে দেখো প্রতিদিন তো মানে অ্যাকচুয়ালি ট্রাভেল করার মতো বা ইয়ে করার মতো অতটা এখনই আমার পয়সা হয়নি, কারণ আমি একটা স্টুডেন্ট মাত্র। তো সেই কারণের জন্য আমি আমার হাতের কাছে যতটা পারছি ততটা আর কি তোমাদের সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। তোমরাও একটু আসো আমার সাথে কানেক্টেড হও এবং আমি আমার লাইফের টুক ছোট এই যে যেমন আজকের আমার একটা ছোটোখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক তেমনই একটা ছোটোখাটো জায়গা বা আমার লাইফের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা মুমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্লিজ গাইজ একটু সাপোর্ট করো যাতে আমি এরকমভাবে আরও এরকম ভিডিও বানাতে পারি। তো গাইজ একটু লাইটের প্রবলেম হচ্ছে, তো দেখি আরও যদি সামনে কিছু পাই তো আমি ভিডিওতে ইনক্লুড করবো, নাহলে ভিডিওটা শেষ করে দেবো। তো গাইস ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। জানি ভিডিওটাতে আজকের ইনফরমেশান দেওয়ার মতো কোনোরকম ভিডিও এটা ছিল না, বাট তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে একটা বারবারই আমি বলছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে একটা কানেকশন আমি তৈরি করার জন্যই এই ধরনের ভিডিওগুলো পোস্ট করছি, যাতে একটা রেগুলারিটি বজায় থাকে আর তোমরাও যাতে মানে আমার চ্যানেলটা মানে অ্যালগোরিদমটা যাতে ঠিক থাকে সেই কারণের জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করছি। সো প্লিজ গাইস একটু সাপোর্ট করো, দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি, আজকের মতো টাটা।